উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পরিচালনায় অনুষ্ঠিত হলো খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ সচেতনতা শিবির। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অফ কমার্সের সভাকক্ষে মঙ্গলবার দুটি ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিনয় কুমার কুমাই, প্রশিক্ষক ডক্টর দেবশ্রী দে সহ অন্যান্যরা। সকালে ICDS কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, দুপুরে মিষ্টান্ন ব্যবসায়ীদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে বিক্রয়জাত খাবার তৈরির নানান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ফুড কালার কেনার বিষয়েও এদিন সতর্ক করা হয় সকলকে। সেফটি সুপারভাইজার ট্রেনিং এন্ড সার্টিফিকেশন আছে। আগামী দিনে ফুড সেফটিতেও এই ফাস্ট ট্র্যাক ট্রেনিং যদি না থাকে তাহলে অনেকটা অসুবিধা হচ্ছে। যেমন ধরেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে দেয় না, এইরকমই এই ফাস্ট ট্র্যাক ট্রেনিং ছাড়া আগামী দিনে ফুড রিলেটেড যে ব্যবসায়ী এটাও করতে দিবে না, এই ট্রেন করতেই হবে। কাদেরকে নিয়ে এই ট্রেনিংটা আপনারা করাবেন? আজকে প্রথম ব্যাচ, এই টানা তিন দিন ধরে আমরা ফাস্ট ট্র্যাক ট্রেনিং দিচ্ছি। স্মার্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি অফ ডক্টর দেবশ্রী ডে কলকাতা থেকে এসে ট্রেনিং দিচ্ছেন। আজকে প্রথম দিন সকালবেলা ICDS ওয়ার্কারদের হলো, এই এখন চলছে মিষ্টি ব্যবসায়ী নিয়ে। কালকে আরও ইসলামপুরে মিষ্টি ব্যবসায়ী নিয়েও হবে, ক্যাটারিং ব্যবসায়ী নিয়েও হবে। পরশু দিন চা বাগানের যত আছে ম্যানুফ্যাকচারিং এদের নিয়ে পাঁচটা ট্রেনিং করছি আমরা। এক একটা ব্যাচে 240 জন করে ট্রেনিং করছি। আজকে আমরা দুটো সেশন করলাম, সকালে আমাদের ICDS এর যে আমাদের মা বোনেরা আছে তাদের নিয়ে একটা সেশন হলো, এবং এখন আমরা এখানকার যত মিষ্টান্ন ব্যবসায়ী আছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির আন্ডারে, আমরা এখানে মূলত খাদ্য হাইজিন এবং যে সমস্ত খাবারের মধ্যে কেমিক্যালস বা অ্যাডিটিভ ইউজ করা হয় সেগুলো কীভাবে চয়ন করবে এবং কীভাবে কী কী করলে পরে তাদের খাদ্যের যে রিস্ক বা ফুড সেফটি রিস্ক যেটাকে বলছি সেইটাকে কীভাবে কমানো যাবে সেইটা নিয়েই মূলত আজকের আলোচনা। ওনারা হয়তো অনেকটাই জানেন কিন্তু আর একবার করে তাদের কাছে পৌঁছানো এবং একটু এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে আমি তাদের দেখিয়ে দিতে চাইছি কীভাবে ইম্প্যাক্ট তৈরি হতে পারে। এবং অনেক সময় আমরা অনেক জিনিস আছে যেটা ছোটো মনে হয় আমরা নেগলেক্ট করার চেষ্টা করি, কিন্তু সেখান থেকে কীভাবে কোনো স্পোরাডিক বা এন্ডেমিক রোগ ছড়িয়ে পড়তে পারে সেটা দেখাবার জন্যই মূলত আজকের এই ট্রেনিং। আগামী 9ই মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে। বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা। দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে 3,000-এরও বেশি নানা ধরনের প্রোডাক্ট, থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও, রয়েছে 0% ইন্টারেস্টে EMI প্রদানেরও সুযোগ। তাই আর দেরি কেন, চলে আসুন রিলায়েন্স ডিজিটালে, NS রোড রায়গঞ্জ, গীতাঞ্জলি সিনেমা হলের পাশে। ফোন নম্বর 7980181295।